কেন্দ্রীয় সরকার বম দেওয়া বন্ধ করে দিয়েছে, দিচ্ছে না 100 দিনের কাজের বকেয়া টাকাও। ভোটের আগে উজ্জ্বলা দিয়েছিল, এখন কোথায়? বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এই প্রেক্ষাপটে যখন রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তখন আলিপুরদুয়ারে দাঁড়িয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাসিমারা সুভাষিনী ময়দানে আদিবাসী সমাজের গণবিবাহ অনুষ্ঠানে যোগদান মুখ্যমন্ত্রী। সেখান থেকে বকেয়া টাকা, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে কড়া ভাষায় নিশানা করেন তিনি। সেন্ট্রাল গভর্নমেন্ট গম বন্ধ করে দিয়েছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আজ দেখো গ্যাস কা দাম কিতনা বার গিয়া। পহলে চুনাও কা টাইমে উজালা দিয়া থা, আর আবি উজালা হাওয়া হো গিয়া, আবি উজালা নেই হ্যায়। ফির চুনাও আয়েগা, আনে সে বলেগা দেখো তুমকো সেপারেট স্টেট দেগা, তুমকো উজালা দেগা, তুমকো চায়ে বাগান খরিদ করেগা, আর চুনাও জানে কা বাদ আবি দেশ কা হাল দেখো, ক্যা চিজ প্রাইস রাইস কেসা বার গিয়া। আজ আগর হাম 5 কেজি করকে চাউল নেই দেতে তো বহুত সারে পরিবার আয় জিসকো খানা নেই জুটতা। উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানানোর প্রতিশ্রুতি দেওয়া এই মুখ্যমন্ত্রীর আজকে বিজেপির প্রতিশ্রুতি নিয়ে কথা না বলে ওনার প্রদেয় 11 বছর ধরে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো কোথায়, কোন বানের জলে ভেসে গিয়েছেন সেটা আগে উনি মানুষের সামনে তুলে ধরুন। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে বিজেপির জন্য নানাবিধ অসুবিধা চিনে কোনো সন্দেহ নেই, যে মনোভাবে বিজেপি চলছে সেই মনোভাবে তো আপনিও চলতে চাইছেন পশ্চিমবাংলায়। কেন্দ্রের বিরুদ্ধে রণকৃহী মুখ্যমন্ত্রীকেই এদিন দেখা যায় একেবারে ভিন্ন মুডে। হাসিমারা সুভাষিনী ময়দানে আদিবাসীদের গণবিবাহের অনুষ্ঠানে কখনো মেতে উঠলেন ধামসা মাদলের তালে, কখনো পা মেলালেন আদিবাসীদের নাচের ছন্দে। তিনি আদিবাসী সম্প্রদায়ের কাছের মানুষ, তাদের সংস্কৃতিকে ভালোবাসেন, তাদের পাশে রয়েছেন, নাচের ছন্দে তাল মিলিয়ে গণবিবাহের আয়োজন করে কার্যত এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার পুলিশের তরফে গণবিবাহের আয়োজন করা হয়। 4 হাত 1 হয় 510 জন নবদম্পতির। আদিবাসী ভাই বহিনে ইতনা সুন্দর ডান্স করতে হয়, ইতনা সুন্দর গানা বাজাতে হয়, উসকো ধামসা মাদল ছোড় কে এ টিম ছোড় কে হামারা বঙ্গাল মে পূজা নেই হোতা হয়। হামারা তো বিশ্বাস হয় একদিন আদিবাসী ঘর সে লড়কা লড়কি যাকে অলিম্পিক মে ইন্ডিয়া কে লিয়ে সোনা জিত কে আয়েঙ্গে। জো পহলে কাস্ট সার্টিফিকেট মিলনে সে কহতে থে 50 সাল কা কাগজ লে আও, আবি আমনে উসকো মনা কর দিয়া। আপকো এরিয়া মে জব দুয়ারে সরকার হোতা হয়, পাড়ায় পাড়ায় সমাধান হোতা হয়, আপকো উধার মে যাইয়ে আর যাকে উসকো কহিয়ে ও কর দেঙ্গে। হাম চাতে হয় কি আপ লোগ আচ্ছা সে কাম করে, আপ লোগ আচ্ছা রহে। সরকারের তরফে নববধূদের হাতে এদিন তুলে দেওয়া হয় রূপশ্রীর 25,000 টাকা, দেওয়া হয় গৃহস্থালী সরঞ্জাম ও নতুন পোশাক। আশা বলছেন দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ।